আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাজ ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আমি বেশ কিছুদিন হলো একটু অসুস্থতার মধ্যে পড়ে গেছি আর কি। দেশে আসার পরেই জ্বর, ঠান্ডা, কাশি, সর্দি ইত্যাদি নিয়ে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম যে আবার নতুন করে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করি। আর আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি পথ ধরে যাচ্ছি আমরা দুজন মিলে। আসলে আমরা জেদ্দা হিলটনের পাশে, মানে হিলটন হোটেলের পাশে যেটা মেইন বিচ রেডসির, সেই বিচটাতে যাচ্ছি। আর ভাবলাম যে এই জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আর এই জার্নির ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকে বেশ মজার মজার কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সৌদি আরবের সেই বিখ্যাত লাইটগুলো কিন্তু এই সন্ধে হতে না হতেই জ্বালিয়ে দিয়েছে, আর এটা ডিজাইনটাও খুব ইন্টারেস্টিং, মনে হয় যে মাঝখানে একটা খেজুর গাছ আর দুপাশে দুটা খেজুর ধরে আছে এরকম। আর আমরা এখন কিন্তু মিডল কর্নিশের পাশের এরিয়াটা ক্রস করে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে মিডল কর্নিশটা আমার বাসা থেকে ভীষণ কাছে, এজন্য আমরা দুজন প্রায়ই মিডল কর্নিশে যাই এবং হাঁটি সমুদ্রের পাড়ে। আসলে মিডল কর্নিশ বলতেই যেটা বোঝায় সেটা হচ্ছে কর্নিশ মানে সি বিচ, মানে সমুদ্র সৈকত, আর মিডল মানে এটা একটু মাঝামাঝি বিচ আর কি জেদ্দার এই শহরের মধ্যে এই জায়গাটাতে, এই জন্য এটাকে মিডল কর্নিশ পার্ক বলে। আসলে এখানেও সমুদ্রের কিছু অংশ নিয়ে এখানে একটা পার্ক বানানো হয়েছে, আর আমরা এখন যেখানে যাচ্ছি ওটা হচ্ছে একদম মেইন স্ট্রিম অথই সমুদ্র যাকে বলে। আর যাওয়ার পথেই এই সুন্দর স্থাপত্যটা চোখে পড়লো, এটা কিন্তু মরুভূমির বালু যে মানে বাতাসে এরকম ঢেউ ঢেউ হয়ে থাকে সেই থিম নিয়ে এই স্থাপত্যটা বানানো হয়েছে। এই রোডটা দিয়ে আমরা প্রতিদিনই যাই, কারণ আমরা যখন তাহলিয়াতে যাই বা যেখানেই যাই এই রোডটা দিয়েই কিন্তু আমাদের ক্রস করে যেতে হয়। আর সৌদি আরবের রোডগুলো দেখতে পাচ্ছেন যে ওরা অনেক বেশি লেন করে, আর এই যে এখান থেকে দেখেন বাসা কিন্তু দেখা যাচ্ছে। সৌদি আরবের যেহেতু জেদ্দা শহরটা একটা পোর্ট এরিয়া, এই কারণে এখানে ভিলা স্টাইলের বাড়ি অনেক বেশি। আর সামনে দেখতে পাচ্ছেন আবার আরেকটা মসজিদ পড়ল, আসলে এটা মুসলিম কান্ট্রিগুলোতে একটু দূরে দূরেই মসজিদ থাকে, আর যতটা কাছেও মনে হচ্ছে এতটা কাছেও না, ভালোই দূরে, গাড়ি তো 100 চলে, এই কারণে মানে এখানকার ইয়েটা বোঝা যায় না, দূরত্বটা বোঝা যায় না। যাই হোক, এখানে অনেকগুলো লেন থাকে আর প্রত্যেকটা গাড়ির স্পিডের সাথে লেন্থের একটা সম্পর্ক আছে, সেই অনুযায়ী সেই লেনটা দিয়ে আপনি গাড়ি চালাবেন। আর আমরা যে বিচরাতে যাচ্ছি সেই বিচরাতে আমাদের ইচ্ছে ছিল সকাল সকাল যাওয়া, তাহলে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাতে পারতাম, কিন্তু সামহাও আমরা সময় ম্যানেজ করতে পারিনি বলে এখন সন্ধ্যায় যাচ্ছি। যদিও এটা সত্য যে সন্ধ্যায় গেলেও খুব সুন্দর এনজয় করা যায়, কারণ ওয়েদারটা তখন টেম্পারেচার কম থাকার কারণে ভালো লাগে, কিন্তু ভিডিওতে দেখার জন্য আবার দিনের বেলা গেলে বেশি ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হারিকেন চত্বর বলে এই জায়গাটাকে, এখানে 4টা হারিকেন দেওয়া আছে, আর এই ল্যান্টার্নগুলো যখন জ্বলে, মানে এগুলো কেন জানি না আজকে এখনও জ্বালানো হয়নি, তখন দেখতে প্রচণ্ড সুন্দর লাগে, কারণ এটা টার্কি স্টাইলে তৈরি করা, তো এর ভেতরে যে লাইটিংটা এবং কালারের যে দারুণ মজার একটা খেলা ওটা দেখতে খুবই সুন্দর লাগে। আরেকটা মূর্তি নাকি স্থাপত্য, আর এই যে দেখেন সারি সারি সৌদির পতাকা দিয়ে এখানে এগুলো ডেকোরেট করা হয়েছে, এই যে সারি সারি পতাকা। আর এখানেও দেখতে পাচ্ছেন আরও একটা স্থাপত্য, আর সামনে সৌদির পতাকা দিয়ে এই জায়গাটাতে সুসজ্জিত করা হয়েছে। আসলে সবসময় যে সৌদির পতাকাটা এরকম সুসজ্জিত করা থাকে তা না, যখন কোনো কনফারেন্স চলে ইন্টারন্যাশনাল লেভেলের সৌদির প্রতিনিধিদের সাথে, অন্য কোনো দেশের প্রতিনিধিদের সাথে, এবং তারা যখন সৌদিতে আসে ঠিক ওই সময়গুলোতেই আমরা লক্ষ্য করেছি এরকম পতাকা দিয়ে সাজানো হয়। এছাড়াও কোনো স্পেশাল ডেগুলো, যেগুলো ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে সৌদি ন্যাশনাল ডে, এরকম স্পেশাল ডেগুলোতেও কিন্তু এই পতাকা দিয়ে সাজানো হয়। আর আমরা এখন স্টার এভিনিউয়ের রোডটা দিয়ে যাচ্ছি, এখানে যাওয়ার সময় কিন্তু সৌদি এয়ারলাইন্সের যে একটা স্পেসিফিক জোন আছে যেখানে সৌদি এয়ারলাইন্সে চাকুরিরত সবাই থাকে,
প্রশিক্ষণ হয়, সব কিছু হয় সেই এরিয়াটা। আর সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, সেই বিল্ডিং শুরু উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই মানে একটা এলইডি স্ক্রিনের মতো করে দেওয়া আছে, যাতে করে এটা একটা বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, প্লাস রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে। ভিডিওতে দেখতে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি কিন্তু এটা অনেক উঁচু একটা বিল্ডিং। আর এই যে রোডেও দেখতে পাচ্ছেন, সৌদিতে সবগুলো রোডেই এরকম বিলবোর্ড থাকে এবং সেখানে সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট চলতে থাকে। আর দেখতে দেখতে আমরা এখন প্রেস্টিজ মলের কাছাকাছি চলে আসলাম। প্রেস্টিজ মল হলো জেদ্দার খুব প্রসিদ্ধ একটা মল, যেখানে খুব বড় বড় ইন্টারন্যাশনাল কয়েকটা ব্র্যান্ড আছে, আর পাশাপাশি কয়েকটা খাবারের দোকান আছে যেগুলো সবই ইন্টারন্যাশনাল মানের। কারণ এখানে গুচি আছে, তো গুচি প্রাডা আছে, আর এই প্রেস্টিজ মলের মধ্যে আছে ভেভেভে, এছাড়া ফুশন প্যারিস আছে, এছাড়াও আছে আরেকটা খুব নাম করা চকলেটের শপ আনিয়ন দানি, এরকম খুব ভালো ভালো ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ডগুলো শুধু এখানে আছে। এটা ওরকম মেইন স্ট্রিম যে মার্কেট সেরকম না, সাধারণত পশ এরিয়াগুলোতে এই ধরনের মার্কেট থাকে, যেখানে খুব অল্প কিছু ব্র্যান্ড থাকে আর কিছু অল্প কিছু একদম টপ কোয়ালিটি খাবারের কিছু দোকান থাকে। আর এখানে আসা যাওয়া করে একটা সমাজের নির্দিষ্ট শ্রেণীর মানুষ, এখানে সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা অন্যান্য মানুষেরা খুব একটা আসে না, এটা একদমই আপার ক্লাসটাই শুধু আসে। আর দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে গাছগুলোকেও সুসজ্জিত করে রাখা হয়েছে। আর এখন আমরা কিন্তু লা প্রেস্টিজ মলের পেছনের সাইড দিয়ে চলে যাচ্ছি, আর একটু পরে দেখতে পারবেন যে টিপিক্যাল মানে সৌদি আরবিয়ান যারা, ওরা কিন্তু আমরা যারা ফরেনার যেসব এলাকায় থাকি ওইসব এলাকায় থাকে না, ওরা একটু ওদের আলাদা এলাকায় থাকতে পছন্দ করে। আর সেখানে ওদের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে, সেই এই ধরনের বাড়িঘরে ওরা থাকে। এখানকার প্রত্যেকটা বিল্ডিংই ভিলা স্টাইলে বানানো, আর প্রত্যেকটা বিল্ডিংই কিন্তু একটার চেয়ে আরেকটা ইউনিক এবং খুবই সুন্দর। আর এখানে যে গাড়িগুলো পার্ক করা থাকে সেগুলো কিন্তু সাধারণত খুব টপ ক্লাস গাড়ি থাকে, যেমন রোলস রয়েস থাকে, মার্সিডিস তো থাকেই, এছাড়াও আরও অনেক ভালো ভালো যে ব্র্যান্ডের গাড়িগুলো আছে, যেগুলো লিংকন, রোলস রয়েস, এইরকম কোয়ালিটির গাড়িগুলো কিন্তু এখানে থাকে, খুব সুন্দর সুন্দর স্পোর্টস কারগুলোও থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটা আরও একটা ভিলা, এটাও খুব সুন্দর করে বানানো হয়েছে। এক একটা ভিলা কোনোটা মনে হয় জাপানিজ স্টাইলে থাকে, কোনো কোনোটা ইতালিয়ান স্টাইলে থাকে, বিভিন্ন স্টাইলে যার যেমন পছন্দ সে সেভাবে বানিয়ে থাকে আর কি। আর খেয়াল করে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ভিলার সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর কার রাখা। আর এই যে আরও একটা ভিলার কাজ হচ্ছে এখানে, তো অনেকেই যে আমাকে জিজ্ঞাসা করেন যে আসলে অ্যারাবিয়ানরা কেমন বাসায় থাকে, তো অ্যারাবিয়ানদের মধ্যেও ক্লাসিফিকেশান আছে, যারা একটু ধনী অ্যারাবিয়ান ওরা এরকম ভিলা স্টাইলের বাড়িগুলো করে রেখেছে। অনেকে এখানে নিয়মিত থাকে, আবার অনেকে এখানে শুধু ছুটির সময়গুলোতে তারা তাদের টাইম স্পেন্ড করার জন্য আসে, সব সময় থাকে না, এখানে কেয়ারটেকাররা এই বাসাগুলো দেখাশোনা করে। আর এই ভিলাগুলো সবগুলোই সি ভিউ, মানে এখানে আমরা সমুদ্রের খুব কাছাকাছি চলে এসেছি, আর এই জন্যই এই ভিলাগুলো এখানে বানানো, যাতে করে তারা এসে এখানে অবকাশ যাপন করতে পারে সমুদ্রের একদম কাছে। এখান থেকে এখানে কিন্তু সবসময় সমুদ্রের বাতাসটা খুব প্রচণ্ডভাবে গায়ে লাগে এবং একটা খুব ভালো একটা ফিল আসে, যদিও আমি যে এখানে যে এলাকায় থাকি সেখানেও প্রচণ্ড সমুদ্রের বাতাস পাই। আসলে পুরো জেদ্দা শহরটার চারপাশটা মাঝখানটা পুরোটাই সমুদ্রে ঢাকা, এই জন্য এখানে সমুদ্রের সৌন্দর্যটা, সমুদ্রের বাতাস এবং ওই ওয়েদারটা খুব ভালোভাবে ফিল করা যায়। আবার এর একটা খারাপ দিকও আছে, সমুদ্রের এরিয়াতে থাকলে যেটা হয় গায়ের রংটা একটু ডার্ক হয়ে যায়। আর এই যে দেখেন সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে সামনে, অবারিতে সমুদ্র, কিন্তু এখানে যে বীচটা এখানটাতে এই মুহূর্তে ওরা কিছু কাজ করছে বিধায় এখানে কিন্তু এখন দাঁড়ানো যাবে না বা এখানে থেকে এনজয় করা যাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন একটা লোকাল রেস্টুরেন্ট বানানো হয়েছে এবং অনেক লাইটিং করা হয়েছে, যদিও লোকাল রেস্টুরেন্ট কিন্তু এগুলোর খাবার কিন্তু খুবই ভালো। সাধারণত আমাদের দেশে এ ধরনের রেস্টুরেন্ট যেখানে বানানো হয় সেগুলো দেখতে খুব রংচঙে হয় কিন্তু খাবার মজা হয় না, কিন্তু এ ধরনের দেশগুলোতে যেটা হয় ওরা সব সময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যার কারণে মোটামুটি সব অ্যারাবিয়ান রেস্টুরেন্টের খাবারেরই একটা কোয়ালিটি আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, একটা টেস্ট আছে।
তো আমরা একদম খুব কাছে চলে এসেছি সমুদ্রের, আর এই বা এগুলো একদমই একটা পার্কের মধ্যে পড়েছে। এর এই পার্কটাতে বাচ্চারা খেলাধুলা করে, আর এই পার্কের নামটা এই মুহূর্তে আমি ভুলে গেলাম। এই ভিডিও যে এটার অরিজিনাল ভয়েস ছিল সেখানে বলেছিলাম নামটা। এটাও খুব প্রসিদ্ধ একটা পার্ক, এবং এখানে এরিয়ার মানুষজন এবং তাদের বেবিরা সবসময়ই আসে। আর দেখতে পাচ্ছেন অনেক সুউচ্চ বিল্ডিং এক একটা, এগুলো হবে 50 তলা 70 তলা এরকম, অনেক উঁচু উঁচু। আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না যে এগুলো মানে কোনটা কত তলা। তো পৃথিবীর সবচেয়ে উঁচু যে বিল্ডিংটা বানানোর সৌদিরা প্ল্যান করেছিল, যেটা বুর্জ খলিফার চেয়েও বেশি উচ্চতায় লম্বা হবে, সেটাও কিন্তু এখানেই আছে। হয়তো আমার ভিডিওতে সেটা আসতেও পারে, কিন্তু সেটার কাজ আসলে এই মুহূর্তে একটু স্থগিত করে রাখা হয়েছে, জানি না সেটার কাজ আবার কবে হবে। আর বলতে বলতেই দেখতে পেলাম ফাঁকি অ্যাকুরিয়াম, যেখানে আমি গিয়েছিলাম এবং ভিডিও শেয়ার করেছিলাম। আরও অনেক ভিডিও আমার কাছে জমা আছে, সামহাও এডিট করা হয়নি এবং শেয়ার করা হয়নি। এই ফাঁকি অ্যাকুয়ারিয়াম কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম বড় একটা এরকম সামুদ্রিক স্পেসিসের অ্যাকুয়ারিয়াম, যেখানে অনেক হাজার হাজার প্রজাতির সামুদ্রিক প্রাণী মাছ এগুলো আছে, এবং খুবই সুন্দর একটা ভিউ। এবং এখানে গেলে আসলেই মানে অনেক বেশি এনজয় করা যায়। তো আমি যে গিয়েছিলাম ফাঁকি অ্যাকুরিয়ামে তার কিছু ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি, বাকিগুলো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সামনে শেয়ার করব। আর সমুদ্রের পাড়ের দেখতে পাচ্ছেন নারকেল গাছগুলো, এখানে এই নারকেল গাছগুলোতে কিন্তু প্রচুর নারকেল হয়, এবং আমি অনেক সময় দেখেছি যে এখানে যারা ক্লিনারের কাজ করে ওদেরকে আমি এগুলো পাড়তেও দেখেছি। আর এই পাশে যেগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সবই হোটেল। আর এই যে রাত হয়ে গেছে বলে পানিটা দেখা যাচ্ছে না সমুদ্রের। আর এই বিল্ডিংটা একটা বিল্ডিং দেখা যাচ্ছে আর কি, এই যে সবগুলো বিল্ডিংয়ের ওপরেই হ্যালিপ্যাড আছে। আর এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বিল্ডিং এই সমুদ্রের পাড়ে। এই বিল্ডিংটা দেখতে ভীষণ সুন্দর লাগে, যারা জেদ্দায় এসেছেন বা এই কর্নিশটাতে এসেছেন তারা সবাই এটা জানেন, তাদের সবারই মোটামুটি ফেভারিট বিল্ডিং আর কি এটা। আর এদিকেও কিন্তু অনেক ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছে, চেইন রেস্টুরেন্টগুলো, যেগুলোতে এখানে যারা দর্শনার্থীরা আসে তারা খাবার খেতে পারে। আর সাধারণত এই জায়গাটাতে অনেক বেশি ফরেনাররা আসে, ইউরোপিয়ান, আমেরিকান ইত্যাদি বিভিন্ন কান্ট্রির অনেক বেশি ফরেনাররা এখানে থাকে। তো যার জন্য এখানে তাদের খাওয়ার জন্য বেশ কিছু রেস্টুরেন্ট এবং এরকম কফি শপগুলো এখানে কিন্তু বানানো আছে। আমরা ভালো সিগন্যালে দাঁড়িয়ে আছি, যে লাল বাতি জ্বলে আছে। এখন আমরা এখানে আমাদের গাড়িটা পার্ক করলাম। খুব সুন্দর একটা সাইকেলের দোকান নাকি এটা, মানে রাইডিং রাইড টাইড আছে, রাইডিং পার্ক সুন্দর আর কি। ছবিও তুলছি, সমুদ্র সন্ধ্যার সমুদ্র আর কি। আর এই যে সমুদ্রের পাড়ের বিল্ডিংগুলোর কাজ হচ্ছে, একটা ভিউ, আর ওই যে ওইদিকে যেটা লেখা আছে জায়গাটা সেটা। আর এখানে হচ্ছে মাখন, তাই তো। সমুদ্র তীরবর্তী একটা মসজিদ, যেটা একটু আগে আপনারা দেখলেন, এটা হচ্ছে মহিলাদের এন্ট্রান্স এদিক দিয়ে, আর ওই যে ওই পাশটা দিয়ে হচ্ছে ছেলেদের এন্ট্রান্স। হ্যাঁ, একদম একদম সমুদ্র ঘেঁষা। আর
এই মসজিদটার সামনের যে ভিউটা, এটার একটা চমৎকার বিশেষত্ব আছে, সেটা হচ্ছে এখানে মানে ঢেউগুলি একদম আছড়ে পড়ে। আপনি যদি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ, এই যে অলরেডি লবণ দেখা যাচ্ছে, অত্যন্ত ঢেউ, শব্দ শুনতে পাচ্ছেন আপনারা? ও মাই গড, ভয় লাগে সাইবা, এখানটা এত গভীর ভাবতে পারো না। এইভাবে পানিগুলি নাচানাচি করতেছে এখানে, আর দেখো কত বড় পাথর। ওকে, আর এটা হচ্ছে যে ফ্রন্ট সাইড, এদিক দিয়ে যে পুরুষরা ঢুকবে, পুরুষ এন্ট্রেন্স। তো যেটা বলছিলাম, এই মসজিদ থেকে বের হলেই দারুণ একটা এখানে ভিউ, আর এই পানিগুলি গায়ের মধ্যে এসে লাগে। এখানে একটু ইনস্ট্রাকশনও দেওয়া আছে, ফিশিং ইজ প্রোহিবিটেড ইন দিস এরিয়া। আর এই তো, আর দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, হাই রাইজ বিল্ডিং, যেটা চমৎকারভাবে লাইট দিয়ে সজ্জিত করা হয়েছে, এবং লাইটটার মধ্যে একটা একটা ছন্দ আছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পরপর এটা চেঞ্জ হয়, ভিন্ন ভিন্ন স্টাইলে লাইটটা জ্বলে নিভে। এই এই যে এখানে হচ্ছে একটা, আর ওই যে ওইখানে হচ্ছে আরেকটা। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে ময়লা ফেলার ডাস্টবিন, একটু পরে পরে এরকম। হ্যাঁ, এটাই, হ্যাঁ, এই যে এটাই, হ্যাঁ। এবং ভিডিওর ফাঁকে ফাঁকে হয়তো আপনারা দেখেও থাকবেন, এখানে নির্দিষ্ট কিছু পোশাকধারী ক্লিনার থাকে, যাদেরকে বালাদিয়া বলা হয় সৌদির ভাষায়, মিউনিসিপ্যালিটির মতো বাংলাদেশের। তো তারা এগুলি কন্টিনিউয়াসলি এগুলি পরিষ্কার রাখতে থাকে। এই তো, এই হচ্ছে মোটামুটি সার্বিক পরিস্থিতি। আমরা সামনের দিকে আগাচ্ছি, আর আমাদের সাথে বিড়াল আছে। ওই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুম, ফিমেল ওয়াশরুম আছে, মেল ওয়াশরুম আছে, বাট ওগুলো হচ্ছে পেইড, টাকা দিয়ে আপনাকে করতে হবে, কার্ড সিস্টেম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কতগুলি, কেউ একজন হয়তো খাবার দিয়েছে, ওই এক টুকরো খাবার নিয়ে সবাই মারামারি করতেছে। আর এটা হচ্ছে চার্জিং পোর্ট, এই যে দেখা যাচ্ছে। এই তো, আর একটু পরে পরে এরকম ছোট ছোট কি বলে এগুলি, সাইবা, কফি শপ বা ছোট ছোট দোকান আছে এগুলি, এগুলিতে কফি, জুস, ড্রিঙ্কস, চা, ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের কাইন্ড অফ জিনিস পাওয়া যায়। এইখানে বাচ্চাদের জন্য একটু খেলার জন্য টুকটাক কিছু রাইডও রাখার ব্যবস্থা হয়েছে। এই তো, এখানে আসছিল না সেদিন, ওই যে ঈদের সময়, যে এটাতেই তো এখানে যে বাচ্চাগুলি যে নাচানাচি করছিল, ওই যে জেদ্দা হিলটন লেখা। ঠিক আছে, সামনে আগাচ্ছি, পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আরেকটা ফ্যাসিলিটিও আছে সাগরের পাড়ে, এটা হচ্ছে চেঞ্জিং রুম, মানে ইনফ্যান্ট, যারা ছোট্ট বেবি, তাদেরকে ক্লিনিংয়ের জন্য বা ফিডিং করানোর জন্য এটা হচ্ছে একটা রেস্ট রুমের মতো। Mm-hmm.